আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সায়েন্স বিভাগ থেকে আমি গোল্ডেন ডিগ্রি পাস করেছি। আমার খুবই ভালো লাগছে। অনেক হার্ডওয়ার্ক করতে হবে, যারা চেষ্টা করেছে তারা তো পেরেছে। যারা আমি বলতে চাই, যারা ক্যান্ডিডেট এখনো যারা নিউ এসএসসি দিবে, তারা একটু হার্ডওয়ার্ক করলেই, চেষ্টা করলেই পারবে। আমার সাফল্যের পেছনে আমার মা বাবার পাশাপাশি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অনেক গুরুত্ব রয়েছে। ওরা যদি আমার পাশে না থাকতো আমি সাফল্য করতে পারতাম। ফলাফল খুব ভালো আসছে আর পেয়ে খুবই খুশি, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না এরকম। আমার ফ্যামিলি সাপোর্টও ছিল অনেক, দেন টিচাররা, সো ওনাদের সহযোগিতায় তো অনেক ভালো একটা রেজাল্ট মানে আনতে পারছি, এটাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমার মেয়ে রেজাল্ট ভালো করছে। হ্যাঁ, অনেক ভালো ফিল করতেছে আর আলহামদুলিল্লাহ। কলেজেরই প্রতিদান অনেক ছিল, সাথে টিচারদেরও ছিল আর আম্মা আব্বুতো ছিল, আর এখন হইতেছে একটা ভালো ইউনিভার্সিটিতে যাতে চান্স পায় ওই চেষ্টাই করতেছি। খুব খুশি আমরা, যেরকম আল্লাহর কাছে চাইছি আল্লাহ ওরকম দিছে, শুকর আলহামদুলিল্লাহ। আনন্দটা আসলে অনেক, আমরা যে কম সময়টা পেয়েছি 15 মাস মাত্র, এই 15 মাসে পুরো সিলেবাসটা কমপ্লিট করা অনেক টাফ একটা জার্নি ছিল। আর জার্নিটা শুধু আমার না, আমাদের সবার ছিল, মা বাবা সবারই স্যাক্রিফাইসের একটা ব্যাপার ছিল। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে, অ্যান্ড এই দিনটা আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। বেশি খুশি আমি মানে বলে বোঝানো যাবে না, মানে সব কিছু নিয়ে আমরা অনেক বেশি টেনশনে ছিলাম, আমরা টাইমও কম পেয়েছি, প্রেশারও বেশি ছিল, মানে সব মিলিয়ে অনেক খুশি আমরা সবাই।